হ্যাঁ, শঙ্কর আমার বোনকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। এমন করলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। না না, আমি ওইসব জানি না, ওইসব কথা আমি শুনবো না। সো হে গাইস, ইটস শো নাও। সুন্দর একটা কি ভিডিও! তোমরা থাম্বনেল ট্রেলার টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে এটা কি ভিডিওতে চলছে। সুন্দর একটা প্র্যাঙ্ক ভিডিওতে তোমাদের ওয়েলকাম। মানে প্রতিদিন কি আর, মানে এক কথায় প্রতিদিন কি আর ডাল খেলে ভালো লাগে? তার সাথে মানে মাঝে মাঝে একটু অন্য খাবার তো খেতে হয়, না হলে একদম পুরো মুখটা নষ্ট হয়ে যায় না। সো তেমনই প্রতিদিন ব্লগ দিচ্ছি, মাঝখানে একটা প্র্যাঙ্ক ভিডিও দিচ্ছি, যাতে তোমরা আমার ভিডিও দেখে এন্টারটেনমেন্ট করতে পারো আর মানে ভিডিওগুলো ভালোও লাগে। সো যাই হোক, আজকে ট্রেলার থাম্বনেল দেখে সব কিছু দেখে তো বুঝে গেছো আজকে প্র্যাঙ্ক কলটা আমি কাকে করতে চলেছি। আজকের প্র্যাঙ্ক কলটা করতে চলেছি এসআরকে শঙ্করের জিএফ, মানে এসআরকে শঙ্করের গার্লফ্রেন্ড মিঠি। সো গাইস, যাই হোক, তোমরা তো মিঠি দিদিকে অবশ্যই চেনো, আমাদের আমার তো দিদিই হয়। সো মানে যারা যারা এখনও মিঠি দিকে ইনস্টাগ্রামে বা মানে ফেসবুকে আর ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। যারা যারা চেনো না, তারা চ্যানেলটা চেক আউট করে নিও। সো আমরা এখন করতে চলেছি মিঠি দিদিকে প্র্যাঙ্ক কল। তো প্র্যাঙ্ক কলটা জাস্ট ধামাকাদার হবে। সো প্র্যাঙ্ক কলটা তোমরা দেখো। ফার্স্টে আমি মানে আমার মোবাইলটা ভিডিও হচ্ছে, আমার আরেকটা অ্যান্ড্রয়েড সেট আছে, ওই অ্যান্ড্রয়েড সেটে মানে আমার সিম নেই, তাই ওই মোবাইল দিয়ে করতে পারছি না। সো বন্ধুরা আরেকটা মোবাইল দিয়ে করবো। সো প্রথমে নাম্বারটা ডায়াল করি, তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। সো অলরাইট গাইস, নাম্বার ট্যাপ করা কমপ্লিট। এবার জাস্ট আমি মিঠি দিকে কল করব। সো বেশি তোমাদের মানে টাইম ওয়েস্ট করাচ্ছি না, ফটাফট কলটা করি, নাহলে তোমরা বোরিং ফিল করবে। সো যাই হোক, কলটা করে দিয়েছি। এই মোবাইলে মানে মানে জোরটা খুব কম। হ্যালো হ্যালো, বলছি এটা কি মানে কি হচ্ছে? শঙ্কর মানে আমার বোনকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, এটা কি হচ্ছে? হ্যালো, হ্যাঁ, তো আপনি আমার বোনকে বোনের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলেছেন, এটা কি ঠিক করছেন? আমাকে তো এখন চিনতে পারবেন না আপনি। আমার নাম রোহিত, আমার বোনের নাম পল্লবী। নেই, ফোন করেছি এই নাম্বারটা, এই নাম্বারটা তো আমার বোন দিল যে এই নাম্বার থেকে এরকম কল এসেছে, এরকম এই উল্টো পাল্টা কথা বলেছে, এরকম আমার বোন দিল এটা। বলো কি, তুমি সত্যি বলছো? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মানে মিঠি দি কি বললো, আর মানে আমি যখনই বলেছি যে আমার বোনকে বোনের সম্পর্কে এরকম বলেছি, যে তখনই মিঠি দি শঙ্করদাকে সঙ্গে সঙ্গে কলটা দিয়ে দিয়েছে। তোমাদের তো শোনালাম, মানে তখন মানে হয়তো শঙ্করদা মিঠিদির পাশে ছিল, তো তা না হলে সঙ্গে সঙ্গে দেবে কি করে? এ তো আর মানে এত তাড়াতাড়ি তো কনফারেন্স করা যায় না, আর কনফারেন্স করলে আমার হোল দেখাবে, কি ঠিক বলছি তো? সো মানে পাশাপাশি ছিল, তার জন্য দিয়েছে। আর শঙ্করদা ফার্স্টে মিঠি দি এমন বলেছে, ভেবেছে শঙ্করদা আর এরকম একটু ঘাবড়ে, সবাই একটু ঘাবড়ে মতো গিয়েছে, তারপরে রং নাম্বার বলেছে। এবার আমি যদি সেকেন্ডে মানে কল করি, কল করা যায়, কল করলে হয়তো ধরবে, কিন্তু মানে আমি বুঝি যে আমিও তো মানে ইউটিউব ভিডিও করি, আমিও তো একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা কন্টেন্ট ক্রিয়েটারের মানে হয়তো ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাতে গেলে ওই যে বারবার কল করলে কতটা সমস্যা হয় সেটা আমি জানি, তার জন্য সেকেন্ড বার আর কল করলাম না। যাই হোক, মানে আজকের মানে প্র্যাঙ্ক ভিডিওটা ঠিক এইটুকু, মানে এত সুন্দর সুন্দর প্র্যাঙ্ক ভিডিও দিচ্ছে, ব্লগ দিচ্ছে, কিন্তু তোমরা কি করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। যাও যাও, এক্ষুনি আমি দাঁড়িয়ে আছি, তোমরা এক্ষুনি যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফটাফট, মানে যাতে সাবস্ক্রাইব করো, মানে ততক্ষণে যেন আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে পারো। সো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা ঠিক এটুকুই। তোমাদের যদি প্র্যাঙ্ক ভিডিও একটু একটু একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফেসবুক সদস্য হয়ে দিন। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা প্র্যাঙ্ক ব্লগ বা ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা গাইজ।